ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছে তোমাদের ভয় দেব খোদা দেব খোদা দেব ভয় দেব তোমাদের অর্থ ফসল তোমাদের বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব তাহলে আল্লাহ তাআলা 16 বছর ঈমানদারকে পরীক্ষা করেছে ইসলামী দল যারা করেছে তাদের পরীক্ষা করেছে যারা বলে ঠিক না ঠিক ভয় দিয়েছে খোদা দিয়েছে যন্ত্রণা দিয়েছে জেল খাটিয়েছে জুলুম করেছে নিষ্পেষিত করে তাদের মৃত্যুর কাঠ গড়াই দাঁড় করিয়ে জেলখানায় বন্দী করে ফাঁসির কাঠ গড়াই ঝুলিয়ে দিয়েছে গুম করে দিয়েছে আর তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন মানুষগুলোকে বিজয় দিয়েছে যারা বলেন ঠিক না বেঠি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলেন আল্লাহু আকবার তারাই বিজয় হবে তারাই সফলকাম তারা কারা যারা আল্লাহর রাস্তায় চলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আছে যাদের যাদের মন প্রাণ আল্লাহর দিকে আছে জোরে বলেন ঠিক না বেঠিক আমাদের কোন দিকে আছে জোরে বলেন হে জোরে বলেন আমাদের আল্লাহর প্রতি ভয় আছে তো ভাই যদি ভয় থাকে তাহলে আমাকে আপনাকে কবরে যেতেই হবে মরতেই হবে ও মুমিন মুসলমান বিশ্বনবীর যারা উপদেশ দিয়া আবু জেহালের পরামর্শ দিয়া যারা বিশ্ব নবী সহ সাহাবীদেরকে গ্রেফতার করেছিলেন তার মধ্যে প্রথম প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন একজন মানুষ তার নাম ছিল হিসাবে ইবনে আমর বয়স তার 82 বছর তার চুলগুলো পাকা দাড়িগুলো পাকা বয়স হয়ে গেলে পাকে কি পাকে না বলেন চুল পাকে দাড়িও পাকে দাঁতগুলো কি পড়ে না সব পড়ে যায় যারা কূটনীতি শয়তানি বুদ্ধি দিয়ে বেড়ায় তারা চুল ফেকে যাক দাড়ি ফেকে যাক দাঁতগুলো পড়ে যাও পড়ে যায় তারপরেও কূটনীতি বেরেন চলেই যায় ঠিক না বেঠি বয়স যতই বেড়েছে কূটনীতির বেরেন ততই বেড়েছে এই পরামর্শদাতারা উপদেষ্টাগুলো চেয়েছিল শুধু জেলখানায় বন্দী করতে আর আবু জেহেল বলতেছে না না আমি বিশ্ব নবীকে মেরে ফেলব সাহাবীদেরকে মেরে ফেলব তাহলে আর দুনিয়াতে নেতৃত্ব নেতা নেতাগিরি করার জন্য আর কেউ দাবি করবে না আমি হয়ে যাব বড় নেতা ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ যদি না চায় জোর করে থাকা যায় না জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ যদি না চায় জোর করে থাকা যাবে জোরে বলেন যাবে এই জন্য সবকিছুর সমাধান কে করতে পারে জোরে কোন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কোরআনে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনো সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে
তাহার পরশু পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নয় যার একটি কণা এ জয়া কবি ফুলাবি পিছে ফেলো যত সব এ জয়া কবি ফুলাবি পিছে ফেলো যত সব সামনে এগিয়ে যাও অগ্রপানে সমাধান ও সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তোরানে চিৎকার দিয়ে বলেন মারহাবা সমাধান কে দিতে পারে জোরে বলেন কে দিতে পারে কোরআন দিতে পারে আর এই কোরআনকে যারা ছেড়ে দেবে তাদের কি সমাধান দিতে পারবে দুনিয়ার আশারে নেতা সৈতে নেতা পাতি নেতা যত নেতাই হোক এই কোরআন ছাড়া কেউ সমাধান দিতে পারে না জোরে বলে ঠিক না বাড়ি আশারে সৈতে নেতা ওরা টাকা মারতে জানে ওরা দুর্নীতি করতে পারে ওরা আপনার পকেট থেকে পকেট খসিয়ে নিয়ে ওদের পকেট গরম করে স্ত্রীদের বড় বড় সোনার গয়না বানিয়ে দিতে পারে জোরে বলে ঠিক না বাড়ি কিন্তু আল্লাহর কোরআন তা নয় আল্লাহর কোরআন এই দুনিয়াতে সমাধান করে পরকালে আপনার জান্নাত কিনে আনার তৌফিক দিয়ে দেবে জোরে বলে ঠিক না বাড়ি হ্যাঁ জোরে বলে ঠিক না বাড়ি আমরা কি বাতিলের পক্ষে কার পক্ষে থাকবো আমরা হকের পক্ষে থাকতে চাই হকের পক্ষে কথা যারা আছি আমার আপনার জীবন যদি সামনে এগোনোর জন্য বাংলাদেশে কোরআনের রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমার জিহাদের ডাক দেয় জীবন দিতে হয় কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ এইভাবে আর নর্মাল তাকবীর চলবে না নলি ছিঁড়ে যায় স্যার কি কন এই জোরে কন যা হয় হবে যত শক্তি আছে এ আল্লাহ আকবার ধ্বনিতে শয়তান দূরে চলে যায় জোরে বলে ঠিক না বেঠে বদরের যুদ্ধে কাফের ছিল কতজন 1000 আর মুমিনের সংখ্যা কত 313 জন আর 1000 কি চারটে খানিক ব্যাপার জোরে বলেন চারটে খানিক ব্যাপার আজকে বাংলাদেশে 20 কোটি 22 কোটি লোক হতে পারে কিন্তু মাত্র কয়েক জনার ডাকে সারা দিয়ে গোটা বাংলার জনতা এক হয়ে বৈষম্য বিরোধী ছাত্র থেকে শুরু করে সবাই একতা হয়ে ফিরাউনকে তেড়েছিল কে হে জোরে কন কে তাড়ছিল তাহলে এই বাংলার জনগণ কি তাড়ে নাই তেড়েছে আমরা সেদিকে যাব না আমরা তার আমরা যেতে চাই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই জোরে বলে ঠিক না বেঠিক কোরআনে আমরা কারোর শত্রু নয় আমরা কাউকে কষ্ট দিতে চাই না আমরা কাউকে মারতে চাই না আমাদের একটাই লক্ষ্য যে বাসক্ত নামাজ পড়তে হবে সঠিকভাবে জীবনযাপন করতে হবে ইহকালে সুখ পাইতে হবে পরকালেও জান্নাত আনতে হবে জোরে বলে ঠিক না বেঠিক কিন্তু আমাদের যদি শত্রু বানায় আমাদের যদি শত্রু বানিয়ে নেয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমাদের যদি দুইটা মরে তাদের কেউ মারতে রাজি আছি জোরে বলে ঠিক না মানে ছেড়ে দিতে রাজি নয় ছাড় দেওয়া যাবে ছাড় আল্লাহ দেয় কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে জোরে বলেন ছাড়ে আমরা ধৈর্য ধরব ইন্নাল্লাহু মা সাবিরিন নিশ্চয় ধৈর্যশীলকে কে ভালোবাসে তাহলে আমরা ধৈর্যের পরিচয় দেবো জোরে বলেন ঠিক না ঠিক তাহলে সেই ধৈর্যের সাথে আমরা গোটা বাংলাদেশের মানুষগুলো যে যে ধর্ম পালন করে যে যে দল করুক না কেন প্রত্যেকেই আমার ভাই জোরে বলেন ঠিক না ঠিক ভাই যখন বিপথে বেপথে যায় দিনাস সিরাতাল মুস্তাকিম একমাত্র সোজা পথ সেটাই যেটা আল্লাহ দেয় জোরে বলে ঠিক না বেঠি আমরা সেই পথে চলতে চাই আমার ভাই যদি বেপথে চলে যায় বাঁকা পথে চলে যায় অন্ধ হয়ে যায় তাকে টেনে ধরে আমার রাস্তা আল্লাহর কোরআনের রাস্তায় আনতে চাই জোরে বলে ঠিক না বেঠি আমাকে আপনাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে জুতা পিটাই করে আপনাকে কষ্ট দিয়ে মুসলমানের কোনো কাজ হবে না জোরে বলে ঠিক না বেঠি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি আটকেছিলেন উপদেশ দিয়ে হিসাবে ইবনে আমর তার বয়স ছিল 82 বছর এই 82 বছরের বৃদ্ধ বাড়িতে গেলেন স্ত্রী জিজ্ঞাসা করছে আমার প্রাণের স্বামী গো আপনি ঘুমান না আপনি হাঁটতেছেন চলাফেরা করতেছেন পেরেশানি দেখতেছে আপনার মাঝে আপনি আপনার কি হয়েছে একটু ঘুমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি উপদেশ দিয়ে আবু জেহেলকে উপদেশ দিয়ে বিশ্বনবীকে গ্রেফতার করিয়েছিলেন শুধু গ্রেফতার পর্যন্ত তার আশা ছিল মেরে ফেলাটা তার আশা ছিল না
আল্লাহ ঈমান যদি দিয়ে দেয় আবু জেহেলের পাশের লোককে দিয়ে দিতে পারে ঠিক না ভাই ঠিক পারে কি পারে না এই প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর 82 বছর বয়সে এর মধ্যে আল্লাহ মন নরম করে দিয়া স্ত্রী যখন এই কথা বললেন ঘুমাও বলে বিবি রে আমার তো চোখে ঘুম আসে না আমি মোহাম্মদ একজন নিরপরাধ নির্দোষী মানুষকে 53 জনকে আমি আবু জেহেলকে পরামর্শ দিয়া ওই মানুষগুলোকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছি আমি জানি জেলখানার মধ্যে আটকে রাখার পর কিছুদিন পরে ছেড়ে দেবে কিন্তু তা নয় এখন শুনছি আবু জেহেল নাকি ওই নিরপরাধ ওই নির্দোষী মানুষগুলোকে মেরে ফেলতে চায় ও বিবি এইটা আমার পছন্দ নয় বিবি রে আমারে বিদায় দিয়ে দাও আমি বিশ্ব নবীকে শিহাবে আবু তালেবের জেলখানা থেকে বের করব কে ঘুরে দাঁড়ালেন আবু জেহেলের লোক কার লোক আবু জেহেলের তো প্রধান উপদেষ্টা ঘুরে দাঁড়ালেন ঘুরিয়ে দিলেন কে আল্লাহ এখনো আছে না নাই এখন ঘুরে দাঁড়িয়েছে কারা আল্লাহর দলের যারা অনুসারী তাদেরকে ঘুরিয়ে দিয়েছে কে আর বাতিলকে সোজা তাড়িয়ে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বারবার তাফসীরের মাঠে বলতেন এমন একদিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না সোজা মামু বাড়ির দিল্লিতে বড় বড় জোরে বলে ঠিক না ঠিক তার ভবিষ্যৎ বাণীগুলো সঠিক জোরে বলে ঠিক না ঠিক ওই মানুষটা এত সুন্দরভাবে কোরআনের পাঠে বয়ান দিয়েছে তাফসীর করেছে প্রত্যেকটা কথা আমার আল্লাহ কবুল করেছে জোরে বলে ঠিক না ঠিক সেই মানুষটার মুখের বাণীতে আল্লাহ তাআলা তিনার ভিতরে রহমত সুন্দর জ্ঞান ঢেলে দিয়েছিল হে মুমিন মুসলমান যার কোরআন শুনে যার তাফসীর শুনে গোটা বিশ্বের মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে জোরে বলে ঠিক না ঠিক সেই মানুষের ভালোবাসা গতকালকে মজলিসুল মুফাসসির পরিষদে যখন বক্তারা এই কথা আমরা একসাথে আলোচনা করলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন বললেন আর কান্না করে ফেললেন যে আজকে বিজয়িত তিনি যার আলোচনায় গোটা বাংলাদেশের বেপথে চলা মানুষগুলো পথ দেখেছে জোরে বলে ঠিক না ঠিক এই পথ কার আল্লাহ এবং রসুলের আল্লাহ রসুলকে দিয়েছে রসুল সেটা সুন্দর করে পরিচালিত করেছেন জোরে বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে নাকি আল্লাহুম্মা সাল্লানা একটু সামনে এগিয়ে আসেন পিছনে জায়গা আস্তে আস্তে কমতেছে আপনি সামনে চলে আসবেন একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এ ভাই কষ্ট পাচ্ছেন আপনারা আমি এলাকার মানুষ আমার আলোচনা শুনে আপনারা কষ্ট পেলে আমার বড় কষ্ট হবে এই এলাকায় যতগুলো বক্তা আসবে এই বছরে জুড়াদার মাঠে আব্দুল্লাহ লামিন ভাইকে ওখানেও আমি ঠিক করে দিয়েছি আপনার এই হরিণাকুণ্ড ফুটবল মাঠে 28 জানুয়ারি আব্দুল্লাহ লামিন ভাই থাকবেন আল্লামা তারেক মনোয়ার 10 জানুয়ারি দিনের বেলায় রামচন্দ্রপুর মাঠে থাকবেন আমিও থাকব আমিরুল ইসলাম বেলালি স্যার খলিশাকুণ্ড মাঠে থাকবেন 17ই নভেম্বর এভাবে প্রচুর মাহফিল এলাকায় যত সুনামধন্য আলেম আছে প্রত্যেকটা মানুষ আমি এই ছোট মানুষটার সাথে যোগাযোগ আমি তাদের যোগাযোগ করে এলাকায় কোরআন শোনানোর জন্য আনি আমি শুধু আপনাদের শোনাবো এটার জন্য নয় আমার চাইতে জ্ঞানী যারা যারা বড় সুন্দরভাবে তাফসীর করে বুঝাতে পারেন আমি হয়তো পারি না তাদেরকে এলাকায় এনে আপনাদের একটু কোরআন শোনানোর ব্যবস্থা করি এতে খুশি না বেজা এজন্য বলেন খুশি না বেজা চিৎকারতে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আবু জেহেলের প্রধান উপদেষ্টা চলে গেলেন আর একজনের কাছে সব আবু জেহেলের দলের লোক কার দলের লোক যার কাছে যাচ্ছে সেটাও আবু জেহেলের দলের লোক এই দ্বিতীয় লোকটা যখন প্রথম লোকটা হিসাব ইবনে আমর 82 বছরের বৃদ্ধটা আর একজনের কাছে গেলেন 2-3 বারি পরেই তার বাড়ি তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া জুহাইর ইবনে উমাইয়ার
বাড়িতে যখন যাই তখন ওই ঘরের মধ্যে একটি মা জুহাইর ইবনে উমাইয়ার মা বলতেছে জুহাইর রে আমি শুনেছি মক্কা মদিনায় তোরা ষড়যন্ত্র করে নিরপরাধী নির্দোষী মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা গ্রেফতার করেছিস নিষ্পাপ শিশু দুইজন সাতজন নারী সহ 53 জনকে তোরা নাকি শিয়া আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছিস তাদের তো কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই তোরা পরামর্শ দিয়ে আবু জেহেলের সঙ্গে তোরা নাকি মুহাম্মদকে আটকে রেখেছিস এ জুহাইর ওই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয় তুই কি তা জানিস বলে শোনো ওই জুহাইর ইবনে উমাইয়ের মা বলছে জুহাইর রে আমার বোন হালিমা দুধমা হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমার নাম কি বললাম হালিমাতুস সাদিয়ার বোন ওই জুহাইর ইবনে উমাইয়ার মা ওই হালিমাতুস সাদিয়ার তিন দিন জ্বর এসেছিল বুকের দুধ মুহাম্মদকে খাওয়াইতে পারে নাই কষ্ট পায় জ্বর আসা শরীর দিয়ে মুহাম্মদের দুধ খাওয়াতে পারে না জুহাইর ইবনে উমাইয়ার মা কে হালিমাতুস সাদিয়া বলল বোন রে আমার মুহাম্মদ আমার বাড়িতে আসার পরে বরকত বেড়ে গেছে সব দিক থেকে আমার রহমত আল্লাহ করছে ওই মুহাম্মদ আজ তিন দিন ধরে আমার বুকের দুধ পায় নাই বোন রে দে দে তোর শরীর থেকে তোর স্তন থেকে আমার মুহাম্মদকে তো দুধ পান করা এই মাকে এইবার বিষ্ণবীকে ওই জুহাইর ইবনে উমাইয়ার মা দুধ পান করালেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ জুহাইর ইবনে উমাইয়ার সন এক স্তনের দুধ আমার মুহাম্মদকে খাইয়েছি আর তোর খাইয়েছি মুহাম্মদ তোর দুধ ভাই ওই দুধ ভাই যদি আবু জেহেলের জেলখানায় বন্দী হয়ে যদি মরে যায় এ জুহাইর আমি মা তোর ওসিয়ত করতেছি আমি মরে গেলেও যেন আমার লাশটা ধরবি না আমাকে মা বলে ডাকবি না আমাকে তুই কোনো রকম শুইবি না দাফন কাফন করতে পারবি না এ জুহাইর ইবনে উমাইয়ার সন আমি মার ওসিয়ত মনে রাখবি যদি পারিস বাবা আমি মাকে যদি মা বলে ডাকতে চাস যদি আমার দাফন কাফন করতে চাস আমার যদি ভালোবাসা তোর প্রতি থাকে তোর যদি আমার প্রতি ভালোবাসা থাকে তাহলে ওই মুহাম্মদকে আবু জেহেলের জেলখানা থেকে বের করে আনবি তার আগে নয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার যারা ইসলামের পথে জীবন দেয় তার মা আর বাবা পর্যন্ত বলে যা জোরে বলে ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার এবার তিন নম্বর লোকের কাছে গেলেন তিন নম্বর লোক দুইজন মিলে একসঙ্গে হলেন এইবার ওই যে 82 বছরের বৃদ্ধ ওই লোকটার কাছে গেলে এক ডাকে দরজা খুলে দিয়েছে দুইজন এক হয়ে গেল আর ওই দুইজনে এক হয়ে আরেকজন আর বাড়িতে যাবেন সব আবু জেহেলের দলের লোক এবার তিন নম্বর লোক তিনি ছিলেন তিনি হলো মুত্তাইম ইবনে আদি হাতেম তাই এই মুত্তাইম ইবনে আদি হাতেম তাই তার স্ত্রী ঘরের মধ্যে আছে আর 3 বছরের সন্তান একটা আছে 3 বছরের সন্তান তার মাকে বলছে মা গো আমি যখন অসুস্থ ছিলাম আমি মৃত্যুর সাথে লড়াই করতেছিলাম মানে আমার তো মৃত্যুর এসে যাচ্ছিল এমন সময় তোমরা দৌড়াদৌড়ি লাফালাফি করতেছিলে বিশ্বনবীর কাছে তুমিরা আমাকে নিয়ে গিয়েছিলে বিশ্বনবীর মুখের থুতু মুখের সাপ মুখের মধ্যে দেওয়ার পরে আমি সুস্থ হয়েছিলাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার 3 বছরের শিশু বলছে মা বিশ্বনবীকে করেছে বিশ্ব নবী যদি মরে যায় মা গো ওই নবীর প্রেমে নবীর শোকে আমিও মারা যাব বাচ্চাটা যখন এই কথা বলল ওই বাচ্চা মুখে যা বলতো আল্লাহ সত্যে পরিণত করে ফেলত এই জন্য মাকে বলছে মা আমাকে যদি বাঁচাইতে চাও তাহলে মুহাম্মদকে মুক্ত করাও এইবার ওই সন্তানের বাবা ঘরে আসলেন ঘরে আসার পরে বলল ওগো আমার স্বামী শুনে নাও তোমার সন্তান এমন এমন কথা বলল তোমরা নাকি আবু জেহেলের সঙ্গে পরামর্শ করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিহাবে আবু তালিবের জেলখানায় বন্দি করেছো তোমার সন্তান এমন বলল সে নাকি নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পাগল হয়ে নবী যদি মারা যায় তার শোকে সে মারা যাবে আমি কিন্তু আমার সন্তান হারাতে চাই না তোমার জন্য যদি আমার সন্তান মরে যায় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না তোমার বাড়িতে থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব যারা কালেমারে বিপক্ষে চলে গেছে তাদের ঘরে ঘরে অশান্তি জোরে বলে ঠিক না ঠিক আসলে নাই যারা কালেমার
বিপক্ষে গেছে, তাদের ঘরে শান্তি আসতে পারে না, ওদের কালেমার পক্ষের লোক দিয়ে জানাজা পড়াতে হয়। জোরে বলে ঠিক না ঠিক? হ্যাঁ জোরে বলেন ঠিক না ঠিক? কালেমার বিপক্ষে যারা গেছে ওদের জানাজা কালেমার পক্ষের লোক দিয়েই পড়াতে হয়। এই জন্য মনে রাখতে হবে, কালেমার পক্ষে যারা আছে তাদের দিকে চোখ লাগানো, তাদের দিকে রক্ত চুষে খাওয়ার মন নিয়া চলবে না। জোরে বলে ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গ্রেফতার করিয়েছে পরামর্শ দিয়া, তিনজন এক হয়ে গেলেন, কয়জন আর শুনবেন না? শুনতে কারা কারা রাজি আছেন হাতে চোখ করে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করুক সবাইকে। সম্মানিত এই আজকের এই মাহফিলের, এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমানগণ, আমার চাইতে সামনে যারা বসে আছে এক ঝাঁক কোরআনের হাফেজ আছেন, মাওলানারা আছেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষিত শিক্ষকেরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের সামনে আমার এত কথা বলার শক্তি নাই, তবু আল্লাহ তাআলা আমাকে একটু হয়তো বলাচ্ছেন, তাই আমি বলতেছি। এত জ্ঞানী মানুষ আছে, আমার ভুল হয়ে যেতে পারে ভাই, এই ভুলের জন্য অনেক লোক দেখবেন দোকানপাটে আমার আপনার সমালোচনা করে, করে কিনা ভাই, করে কি না? সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা কাউকে নিয়ে সমালোচনা করো না, গীবত করো না, পরনিন্দা করো না, তোমরা একে অপরকে না জেনে অনুমান করো না। জোরে বলেন ঠিক না ঠিক? অনুমান করা বিরাট বড় গোনা, কারণ একটা মোটরসাইকেল একটা ছেলে চালাচ্ছেন, মেয়েটা বসে আছে, মেয়েটা মা না ফুপু না বোন না স্ত্রী, কোনটা হবে আমি আপনি কিন্তু বাজে ধারণা করে বসে থাকি, ঠিক না ঠিক? আছে না নাই? সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ষড়যন্ত্র করে গ্রেফতার করিয়েছিলেন, তারা এখন বিশ্ব নবীর পক্ষে চলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বর লোকটা যখন তিনজনা মিলে মিশে গেলেন, একতা হয়ে গেলেন, এবার তিনজন আর একজনার বাড়িতে চলে গেলেন, সেই লোকটাও তার মা তাকে ওসিয়ত দিয়েছে তুই মুহাম্মাদকে মুক্ত কর, সেই লোকটার নাম হলো বুকতারি ইবনে হিশাম। বুকতারি ইবনে হিশাম এই চারজনা মিলে একতা হয়ে গেলেন, জোট বেঁধে নিলেন, তার মানে মুসলমান ভাই একসঙ্গে কাজ করলে জিতা যায় না। জোরে বলেন যায় কি না যায় না? জিতা যায় না যায় না? তাহলে এখন গোটা বাংলাদেশে দল কি আল্লাহর দলে যারা বিশ্বাস করে, কোরআন কয়টা? জোরে বলেন কোরআন কয়টা? রসুল বিশ্ব নবী কয়টা? একটা যদি হয় গোটা বাংলাদেশকে আমি আহ্বান জানাই, এক কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? এত দল চাই না, একটাই দল চাই, সেটা হচ্ছে কোরআন আর হাদিস, ঠিক না ঠিক? আছেন তো রাজি? আছেন? এক একজন এক এক জায়গায় দাবি নিয়ে এক এক মস্তান হওয়ার দরকার নেই, নেতা মানবো একমাত্র রসুলকে, কাকে? রসুল ছাড়া নেতা মানতে রাজি নয়। জোরে বলে ঠিক না ঠিক? কোনো ভাবেই যদি আপনারা এক না হন কোরআনকে একসাথে যদি না করে, কোরআনের মানুষগুলো যারা ষড়যন্ত্রকারী কাফের বেদিন, তারা যদি ষড়যন্ত্র করে এক হয়ে বিশ্ব নবীর পক্ষে চলে আসতে পারে, আমি আপনি তো মুসলমান ভাই ভাই, আমি আপনি তো ইসলামের মানুষ, কোরআন হাদিসকে ফলো করতে চাই, তাহলে মানুষের পূজা করা যাবে না। জোরে বলে ঠিক না ঠিক? একমাত্র সেজদা দেব ওই আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? এটা জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে ভণ্ড আছে না? নাই ভণ্ড? আছে না? আছে তো। এই ভণ্ড কারা আমি আপনি সবাই জানি, এই জন্য আমার আপনার জন্মদাতা পিতা কয়টা? এই আওয়াজ তুলে বলেন কয়টা? জাতির পিতা সে কয়জন? আদি পিতা সে কয়জন? এই তিনজন ছাড়া আদি পিতা, জাতির পিতা,
আর নিজের জন্মদাতা পিতা বাদে দুনিয়ার অনেক মানুষ অনেককে বাবা বলে কি বলে না জোরে বলেন হ্যাঁ বলেন জোরে বলেন আছে না আছে ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পরনে থাকে না আছে না নাই ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পরনে থাকে না দয়াল বাবা আইনাল বাবা আটনশির দিওয়ানা দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ঈমান থাকে না জোরে বলে ঠিক না বলে বাবার পাগলা টানে রে গাঁজা বাবার পাগলা টানে রে গাঁজা করে রে মতলামি আধারে বাবার সেবা করিতে লাগে কহতে কে রমণি হাই হাই কহতে কে রমণি জোরে বলে ঠিক না ঠিক বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি ইল বাবা তারপরে কি ইল বাবা খাজা বাবা জোরে বলেন ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পরনে থাকে না ইল বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাত আসল কেরামতি বাবা হালকা দেখাই ঋষিরা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ষড়যন্ত্র করে আটকেছিলেন চারজন এক হয়ে গেছে এবার পঞ্চম নম্বর লোকের কাছে যাবেন সেই পঞ্চম জন লোকটার নাম হলো জাইমা ইবনে মুতালিব এর কাছে যখন গেলেন পাঁচজন এক হয়ে গেলেন একসাথে যোগ করলেন মিলেমিশে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করবেন এ কৌশল কে দিলেন জোরে বলেন কে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ এরা ষড়যন্ত্র করে কাফেরেরা ষড়যন্ত্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার কৌশল করেছিল কিন্তু আমার আল্লাহ কৌশলটা উল্টায় দিয়া আল্লাহর কৌশল বিজয়ী হয়ে গেল জোরে করে ঠিক না বে ঠিক কার কৌশল বিজয় হলো পাঁচজন এক হয়ে গেলেন এবার পাঁচজন এক হয়ে যাওয়ার পরে একটি পাহাড়ে চলে গেলেন পাহাড়ে যে হাজ্জান নামক একটি পাহাড়ে দেওয়ালের কান আছে বলে এক এই জায়গা থেকে সরে যে একটি পাহাড় হাজ্জান পাহাড়ে যে পণ করে ফেললেন এ সাথী ভাইরা আমরা তাবু জেহেলের লোক ওর মধ্যে আবু জেহেলের দুলা ভাই ছিল বোনের স্বামী ছিল এই পাঁচজনে এক হয়া বিশ্বনবীকে সিয়াবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করবেন বলে চলে গেলেন একবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জেলখানা থেকে মুক্ত করার জন্য আবু জেহেলের বাড়িতে গেলেন রাত্রে যে বলেন আবু জেহেল
দরজার কাছে ডাক দিলেন, এত রাত করে চিৎকার দিলেন, আর আবু জেহেল চমকে উঠলেন। যারা ভয়, যারা বাতিল, তারা সব সময় মানুষকে ভয় পায়। কি পায় কি না? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত হাজিরিন, পাঁচজন চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল উঠে পড়লেন, রাত্রে এসে দরজা খুলে দিয়ে বললে আবু জেহেল বলছে, তোমরা তো আমারই লোক, এত রাত্রে কি বিষয়? আবু জেহেলের লোকেরা, বড় বড় উপদেষ্টার তারা বলছে, আবু জেহেল, আমরা চেয়েছিলাম বিশ্ব নবীকে জেলখানায় বন্দি করে রাখতে, মেরে ফেলার জন্য নয়, চাবি দে, বিশ্ব নবীকে আমরা ছেড়ে দেব। জোর করে আল্লাহু আকবার। ইচ্ছা করলে বাংলাদেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ জেল ভেঙে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বের করে আনতে পারতেন, ঠিক না ঠিক? কিন্তু আইন অমান্য করতে পারে নাই, করে নাই, কিসের জন্য? তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু অপমান অপদস্থ ভাবে জীবন চালাতে চায় না, আর একবারে সততার পক্ষে জীবন চালায়, ঠিক না ঠিক? জোরে বলো, ঠিক না ঠিক? আবু জেহেল বলছে, তুমি আমার দুলা ভাই, এত রাত্রে এসে আমার কাছে চাবি চাও, তোমরাই পরামর্শ দিয়া। আবু জেহেল বলছে, তোমরাই আমাকে পরামর্শ দিয়া মুহাম্মদকে বন্দি করালে, এখন বলছে চাবি দাও। শুরু করবো, সম্মানিত হাজিরিন, আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান মেহমানকে পেয়ে যাব, প্রধান বক্তাকে পেয়ে যাব। অনেক মেহমান এখানে চলে এসেছে। আমি আপনি মনোযোগ দিয়ে যে কথাগুলো শুনতেছিলাম, এই সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে, তাহলে আমি আপনি যে কোরআনের থেকে বাস্তব প্রেক্ষাপট আছে, এগুলো আমি আপনি কোরআন থেকে মিলিয়ে যদি জীবনে ভয় করে চলি আল্লাহকে, তাহলে কখনো আমরা খারাপ পথে যেতে পারবো না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, পাঁচজন যখন আবু জেহেলের বাড়ি, তার নিজের দলের লোক, সন্ত্রাসীরা মারা গিয়েছে ভাই, কোনো সাধারণ লোকের হাতেই না, সন্ত্রাসীর হাতেই। জোরে কান তো একটু ভাই, সন্ত্রাসটা যারা হয় তারা মারা যায় সন্ত্রাসেরই হাতে। জোরে বলে, গ্রুপিং যারা করে, গ্রুপির লোক আরেক গ্রুপির হাতে মার খায়, আছে না নাই? তাহলে আবু জেহেলের দলের লোক আল্লাহ ঘুরাইয়ে দিয়ে আবু জেহেলের বিপরীত বানায় দিল, পক্ষে আনলো রসুলের, ঠিক না ঠিক? আল্লাহ পারে না, পারে না? আজও সে আল্লাহ আছে না নাই? আজও আছে না নাই? আমি আপনি যদি এর পরেও যদি বাতিলকে আমরা মেনে নিতে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহর দরবারে আসামি করে হবে। জোরে বলে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পরে ভয় করে জীবন দেবেন, জীবন চলে যাবে, তবুও মাথা নত করবো না কোনো বাতিলের কাছে, একমাত্র আল্লাহর জন্য জীবন দেব। জোরে বলে, ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই, নাকি পালায় যাবেন, নাকি এর বিপরীত কোনো অ্যাকশন আসতেছে, আসছে নাকি? কোনো অ্যাকশন কাম হবে না, অ্যাকশন একটাই হবে যে আমার জীবন যাই যাবে, তবু আমায় কাটাই কাটাই থাকবো, ওই এক দাঁড়ি পাল্লাই ওজন হবো। জোরে বলে, ঠিক না ঠিক? কারণ মিজান আছে না নাই আল্লাহর হাসরে মাঠে, ওই পাল্লায় মাপজোক আছে না নাই, কম আর বেশি পাপ আর পুণ্যের হিসাব ওখানে আছে না, তাহলে ওইটা ঠিক রাখতে হবে যে আমার ওই পাল্লাই যদি ওজন হতে হয়, যে পাপের পাল্লা কতটুক আর গুনার ভালো ভালোর পাল্লা কতটুক ওজন হবে, ওই পাল্লা ঠিক রাখতে হবে। জোরে বলে, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশ্বনবীকে জেলখানা থেকে মুক্ত করতে চাইলেন পাঁচজনা, পাঁচজনার কাছে এবার যে আবু জেহেলের কাছে চাবি চায়, আবু জেহেল চাবি এবার দেবে কি দেবে না ভাই? যেখানে পাঁচজন আর আবু জেহেল একা, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, পাঁচজনা যখন খেপে যায়, প্রেসিডেন্ট থাকে, জোরে বলে থাকে, ওই জায়গায় অসহায় হয়ে যায়। পাঁচজনের হাতে চাবি দিয়ে দিলেন, চাবি দেওয়ার পরে আবু জেহেলের ওই পাঁচজনা চলে গেলেন শিহাবে আবু তালেবের জেলখানায়।
উনি চাবি দিয়া ওই তালা খুলে দিলেন মক্কা মদিনার ঘরে ঘরে ছোট্ট বাচ্চারা কান্না করতেছে খাবারের জন্য সকল মুসলমান ভাইরা প্রত্যেকটা ঘরে ঘরে শুনতে পেরেছে আওয়াজ শুনেছে যে বিশ্ব নবী আজকে মুক্তি হবে বিশ্ব নবী আজকে মুক্ত হবে জেল সিহাবে আবু তালেবের জেলখানা থেকে তিনি মুক্ত হবেন সন্তানরা খাবারের জন্য কান্না করে মা তার সন্তানের মুখে দুধ না দিয়া বিশ্ব নবীর জন্য খাবার বানাতে শুরু করেছে সন্তান কান্না করে তারপরেও মা খাবার বিশ্ব নবীর জন্য প্রস্তুত করতেছে যে আমার বিশ্ব নবী আজকে মুক্ত হবে কতদিন খাবার খাই না সুন্দর খাবার তিন বছর জেলের মধ্যে আছে এই জন্য ছোট্ট বাচ্চাদের কান্না ওমারা অপেক্ষা করে নাই বিশ্ব নবীর ভালোবাসায় নবীর ভালোবাসা আমাদের আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার সেই বিশ্ব নবীর ভালোবাসা লালন করতে হবে বিশ্ব নবীর ভালোবাসা বুকের মধ্যে ধারণ করতে হবে তাহলে আমার আপনার জীবন হবে বিশ্ব নবীর আদর্শ জুড়ে বলা ঠিক না ঠিক বিশ্ব নবীর মতো চরিত্রবান এত সুন্দর নানা এত সুন্দর বাবা এত সুন্দর নবী এত সুন্দর স্বামী আজ পর্যন্ত পৃথিবীর বুকে আর একটাও হয় হয়েছে ভাই কেউ আছেন এরা কেউ ওই বিশ্ব নবীর সাথে তুলনা করে পারা যাবে না এই জন্য কোরআনে বলছেন বিশ্বনবীকে যদি ভালোবাসতে চাও আমার আল্লাহ বলছে হে বিশ্বনবী নবী হে আপনি বলে দেন আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার বিশ্বনবী মুহাম্মদকে যেন ভালোবাসে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমি তাদের পাপ সমূহ ক্ষমা করে দেব কে বললেন সূরা আল ইমরান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বিশ্বনবী কে বলতে বলছেন নিজেই আমার আল্লাহ নিজেই বলছো নবী আপনি বলুন আমি আল্লাহকে যদি ভালোবাসে ভালোবাসতে চাই তাহলে আমার নবী মুহাম্মদকে যেন ভালোবাসে তাহলে আমি তাদের পাপ সমূহ আমি ক্ষমা করে দিব।